नमस्कार बंधुरा द बंग्स रसुईघरे सबाइके स्वागत। दुर्गा पुजो तो चलेई आसलो। पुजो स्पेशल पर्वे आज आबारो एकटा सम्पूर्ण निरामिष थाली रेसिपि शेयर करछि। आजकेर थालीते रयेछे दई लुचि बा दई पुरी, रयेछे सम्पूर्ण निरामिष बादशाही आलू दम, फुलकपिर रोस्ट और डेजार्ट हिसेबे रेखेछि इन्स्टैंट छानार पायेस। आसुन देखे नेওয়া যাক आजकेर এই ভিডিওটা। प्रथमेই आमी दई लुचि बा दई पुरिर जन्य एकटा डो तैरि करब। तार जन्य एकटा मिक्सिंग बोलेर मध्ये एक कप परिमाणे नर्माल रूम टेम्पारेचारे थाका टक दई निलाम। आर ओजन हिसेबे 200 ग्राम टक दई रयेछे। 3/4 चा चामच अर्थात 1.5 चा चामच लवण दिलाम और 1 चा चामच चीनी दिलाम। चीनीटा अवश्यई देबेन, चीनीटा टेस्टटा बैलेंस करबे। एरी साथे दिए दिच्छी एक चा चामच परिमाणे बेकिंग पाउडार और 1/4 चा चामच परिमाणे खावार सोडा बा बेकिंग सोडा। बेकिंग पाउडार बा बेकिंग सोडा जदि ना थाके आपनारा एक चा चामच इनो व्यवहार करते पारेन, इनो दिलेও किन्तु एक ही काज होबे। और एरी साथे मयमेर जन्य दिए दिलाम 2 टेबिल चामच रिफाइंड अएल बा सादा तेल। एबार एई समस्तटा आमी एकटा स्पैचुलार साहाज्ये खूब भालो करे मिशिये निच्छी। दईटा भालो मतन फेटिये नेওয়া हয়ে গেলে এরই মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে অর্থাৎ 1.5 কাপ সুজি আর দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। যে গমের আটায় আমরা রুটি বানাই সেই আটাই আমি 3/4 কাপ ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আটা আর ময়দা যদি মিশিয়ে বানানো হয় তাহলে ভীষণই ভালো হয়। তবে আপনারা চাইলে অবশ্যই শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু বানাতেই পারেন। এবারে সমস্তটা আমি প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাত ব্যবহার না করলেই ভালো হয়, কারণ প্রথমে যদি হাত ব্যবহার করা হয় তাহলে হাতের সাথে এই ডোটা আটকে যায়, কারণ ডোটা কিন্তু একটু স্টিকি তৈরি হবে অর্থাৎ একটু চটচটে ডো তৈরি করতে হবে। আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি কিন্তু দই, সুজি, আটা, ময়দা এই সমস্তটাই एक ही कप मेपे निয়েছি। আপনারাও নির্দিষ্ট কোনো একটা কাপ, বাটি বা গ্লাস মেপে সমস্ত উপকরণগুলো নেবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। দেখুন আমি ডোটা মেখে নিচ্ছি, তবে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর ডোটা মাখাচ্ছি, তাহলে হাতের সাথে লেগে যাবে না। এই রকম একটা স্টিকি ডো প্রথমে তৈরি হবে, তবে এটা রেস্টে রাখলে একদম সেট হয়ে যাবে। এটা কম করে 1 ঘন্টা তো রাখতেই হবে। যদি হাতে সময় থাকে আপনারা অবশ্যই তার থেকে বেশি সময় রাখতে পারেন, আবার চাইলে ওভারনাইটও রাখা যেতে পারে। দেখুন আমি বানাবো ফুলকপির রোস্ট। তার জন্য একটা ছোট সাইজের ফুলকপি এইভাবে ফুলগুলোকে কেটে আলাদা করে রেখেছি। ফুলকপির রোস্টের জন্য ফুলকপিগুলো কিন্তু একটু বড় করে কাটলেই বেশি ভালো হয়। এবার একটা পাত্রের মধ্যে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম জল, একদম ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করছি। এরই মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণ আর জল মিশিয়ে একটা লবণ জল বানিয়ে নিলাম। এই লবণ জলে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিট। এইভাবে যদি ফুলকপি গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে ফুলকপির মধ্যে থাকা ময়লাটা পরিষ্কার হয়ে যায়। অপরদিকে একটা তরকা প্যানের মধ্যে নিচ্ছি একটা জয়িত্রী ফুলের অর্ধেকটা আর 5-6টা মতন ছোট এলাচ। এলাচ আর জয়িত্রীটা আমি গ্যাসের ফ্লেমটা लो मीडियमे रेखे मिनिट देरेक एकटू ड्राई रोस्ट करे नेब। एबार एटा एकटा ग्राइंडिंग जारेर मध्ये निচ্ছি। एकटू ठंडा हो गेले एई जयित्री आर एलाचटा गुड़ो करे नेब। देखुन एलाच आर जयित्री आमार गुड़ो करे नेওয়া হয়ে গেছে। এটা কভার করে সাইডে সরিয়ে রাখছি। গুঁড়ো মশলা আঢাকা রাখবেন না, মশলা সুন্দর গন্ধটা চলে যায়। অপরদিকে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে। তার জন্য নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে 1/2 ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। এরই সাথে দেব 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চার মগজ বা মগজদানা যেটাই আপনারা বলেন, 1 টেবিল চামচ ভাঙা কাজু। আপনারা চাইলে 8-10টা গোটা কাজু ব্যবহার করতে পারেন। এবার এটা আমি প্রথমে ড্রাই গ্রাইন্ড করব বা শুকনো বেটে নেব। এইভাবে যদি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয় তারপরে দই বা জলের ব্যবহার করে বেটে নেওয়া হয় তাহলে মশলার পেস্টটা একদম মিহি তৈরি হয়। দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে টক দই। এর সাথে দিয়ে দেব हाफ चा चामच भाजा धनेर गुड़ो, हाफ चा चामच भाजा जिरेर गुड़ो। जिरे और धने आमी शुकनो कड़ाए ड्राई रोस्ट करे निये गुड़ो करे एयरटाइट कंटेनारे रेखे दी, सेटाई रान्नाय व्यवहार करी। बाजारे केना गुड़ो मसला व्यवहार करी ना। दिए दिलाम गरम मसलार गुड़ो 1/4 चा चामच और काश्मीरी लाल लंकार गुड़ो 1 चा चामच और दिच्छी हाफ चा चामच हलुद गुड़ो और 3/4 चा चामच लवण। लवणटा अवश्य स्वाद मतन देवें। एबार एटार एकटा मिहि पेस्ट तैरी करे नेब। आमादेर फुलकपिर रोस्टेर जोन्नो मशलार पेस्ट एकदम तैरी। अपरदिके 10 मिनट हो गेछे, आमी जे जलटार मध्य फुलकपिटा भिजिए रेखेछिलाम सेटा फेले दिलाम। एबार जे मशलार पेस्टटा बानालाम सेटा सम्पूर्णटाई फुलकपिर मध्य दिए दिलाम। एरই साथे दिए दिच्छी 1 टेबिल चामच परिमाणे बेसन। এইভাবে যদি একটু বেসনের ব্যবহার করা হয় তাহলে ফুলকপির উপরে একটা সুন্দর কোটিং তৈরি হয় আর এই ফুলকপির রোস্টের স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়। তবে আপনারা চাইলে বেসনটা একটু শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়েও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাটা আমি ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে এটা কভার করে 30 মিনিট রেখে দেব। হাতে সময় থাকলে তার থেকেও বেশি সময় রাখতে পারেন। এবার আমি ডেজার্ট আইটেম অর্থাৎ ইনস্ট্যান্ট ছানার পায়েস তৈরি করব। এই ছানার পায়েসটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। ছানার পায়েস বানাতে অবশ্যই ছানা প্রয়োজন। আমি এখানে 1 লিটার দুধ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে রেখেছি আর ছানা কাটিয়ে আমি এইভাবেই জলটা ঝরতে দিয়েছি। ছাঁকনির মধ্যে ছানাটা রেখে দিয়েছি। এইভাবে আমি 15 মিনিট রেখে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাজারের কেনা ছানাও অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন। ছানাটা যদি তৈরি করা থাকে এই ছানা পায়েস তৈরি করতে কিন্তু সময় একেবারেই লাগে না। কড়াইয়ের মধ্যে 1/4 টা চামচ ঘি দিলাম। ঘি গরম হলে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো অ্যামান্ড, 1 টেবিল চামচ কুচনো কাজু বাদাম। কাজু আর অ্যামান্ড এই দুটো ড্রাই ফ্রুটস আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। এবার এটা আমি আরও 10 থেকে 15 সেকেন্ড লো মিডিয়াম ফ্লেমে ভেজে একটা আলাদা প্ল্যাটারে তুলে রাখছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml অর্থাৎ হাফ লিটার টোন মিল্ক। আমি এখানে কোনোরকম ফুল ক্রিম মিল্কের ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই ফুল ক্রিম মিল্ক ব্যবহার করতে পারেন। দুধটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে হালকা গরম হতে দেব। দুধ হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। গুঁড়ো দুধ যদি ব্যবহার করা হয় এই ক্ষীরের বা পায়েসের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর যেহেতু টোন মিল্কের ব্যবহার করা হয়েছে তাই একটু গুঁড়ো দুধ ব্যবহার করা হলে স্বাদটা ভীষণ ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি দুধটা জাল দিয়ে নেব। দুধটা বয়েল চলে আসার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মোটামুটি 150 থেকে 200 ml মতন কমিয়ে নেব। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে থেতো করে নেওয়া ছোটো এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সেটা সব শেষে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 পিঞ্চ কেশার বা জাফরান। কেশার বা জাফরান দিলে কালার, গন্ধ এবং স্বাদ তিনটেই কিন্তু অসাধারণ হবে। তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দুধটা বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আগে থেকেই কাটিয়ে রাখা ছানাটা, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ছানাটা কিন্তু সম্পূর্ণ ভেঙে দেবেন না, একটু গোটা গোটা রাখলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণে অর্থাৎ 100 গ্রাম পরিমাণে চিনি। চিনি আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতনই দেবেন, তবে আমার মনে হয় এর থেকে বেশি মিষ্টি প্রয়োজন হবে না। দিয়ে দিলাম 1 পিঞ্চ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। সমস্তটা মিশিয়ে নিচ্ছি, তবে ছানাটা কিন্তু অবশ্যই একটু গোটা গোটা রাখবেন। ছানা যদি একদম দুধের সাথে মিশে যায় না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ কেওড়ার জল। এইভাবে যদি সব শেষে কেওড়ার জল দেওয়া হয় এই ছানার পায়েসের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। সমস্তটা আমি মিনিট দেড়েক মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের ইনস্ট্যান্ট ছানার পায়েস একদম তৈরি। এটা অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তবে সবশেষে আমি ওপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি, একটু সাথে পেস্তা কুচিও ছড়িয়ে দিলাম। এবার বানাবো বাদশাহী আলুর দম। सम्पूर्ण निरामिष এই বাদশাহী আলুর দম রুটি লুচি পরোটা বা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। বাদশাহী আলুর দম বানানোর জন্য ৬টা মাঝারি সাইজের আলু আমি কুকারে ২ কাপ জল আর হাফ চা চামচ লবণ আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে একদম হাই ফ্লেমে জাস্ট 3টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। দেখুন আলুগুলো আমি যেহেতু মাঝারি সাইজের নিয়েছি তাই অর্ধেক করে নিলাম। যদি আপনারা ছোট আলু নেন তাহলে কিন্তু আর অর্ধেক করার প্রয়োজন নেই। এবার একটা মশলার পেস্ট বানাতে হবে। মশলা কিন্তু খুব একটা প্রয়োজন হয় না। আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাঙা কাজু, 1 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেব 1 টেবিল চামচ চার মগজ বা মগজ দানা। এরই সাথে দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া। আমি এখানে 2 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি। আপনারা ফ্রেশ নারকেল কোড়া যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা, আদাটা খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার আমি এটা ড্রাই গ্রাইন্ড করে নেব। আমি আগেও বলেছি এইভাবে যদি কাজু পোস্ত ড্রাই গ্রাইন্ড করে নেওয়া হয় তাহলে পেস্টটা ভীষণ মিহি তৈরি হয়। দেখুন এইবার আমি দিয়ে দিচ্ছি এরই মধ্যে টক দই। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করছি। এরই সাথে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ½ চা চামচ। এইটা কিন্তু ঝাল হয় না, রঙটা ভীষণ ভালো হয়, এই জন্যই ব্যবহার করছি। এরই সাথে দিচ্ছি 1 পিঞ্চ কেশর বা জাফরান। কেশর বা জাফরান ব্যবহার করার কারণে রং, স্বাদ এবং গন্ধ তিনটেই অসাধারণ হয়। আপনারা কেশর বা জাফরান দিতে না চাইলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে 1 পিঞ্চ হলুদ ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদের ব্যবহারটা করছি না। 1 চা চামচ লবণ দিয়ে এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন আমাদের এই বাদশাহী আলুর দমের জন্য মশলার পেস্ট একদম তৈরি। এবার একটা হামানদিস্তা নিচ্ছি, এর মধ্যে আমি ফোড়নে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একটু থেতো করে নেব। 2 শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিচ্ছি, 3টে ছোটো এলাচ নিয়েছি আর 2 ছোটো দারচিনির টুকরো নিয়েছি, 3-4টে মতন লবঙ্গ আর নিয়েছি একটা জৈত্রীর ফুলের অর্ধেকটা আর নিচ্ছি 7 থেকে 8টা শামরিচ। শামরিচ যদি না থাকে গোটা গোলমরিচ ব্যবহার করতে পারেন। এই গোটা মশলাগুলো জাস্ট একটু থেতো করে নেব। মশলা কিন্তু গুঁড়ো করছি না। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করছি আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই টেস্টটা বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি এরই মধ্যে 1 চা চামচ ঘি। যেহেতু বাদশাহী আলুর দম তাই একটু তেল আর ঘি যদি মিশিয়ে করা হয় স্বাদটা বেশি ভালো হবে। তেল আর ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর থেতো করে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই একটু হিং ব্যবহার করা হলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। এই ফোড়নটা আমি 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো দিয়ে দিলাম আগে থেকেই হাফ বয়েল করে রাখা আলুগুলো। আলুটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে মিনিট 3 একটু ভেজে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিলাম। আলু সেদ্ধ করার সময়ও কিন্তু লবণের ব্যবহার করা হয়েছিল তাই অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। দেখুন মিনিট 3 আলুটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকেই পেস্ট করে রাখা মশলাটা। ওই একই মিক্সিং জারের মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে রেখে মিনিট 3 মশলাটা কষিয়ে নিতে হবে। এই বাদশাহী আলুর দমে মশলা কিন্তু খুব একটা কষানোর কিছু নেই, কারণ যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মিনিট 2 মতন কষিয়ে নিলেই কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এই মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ মশলার পেস্টটাতে কাজু বাদাম বাটা ব্যবহার করা হয়েছে আর কাজু বাদাম বাটা আর নারকেল খুব দ্রুত কিন্তু মশলায় থাকলে নিচে লেগে যায়, তাই রান্নাটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করলে বেশি ভালো হয়। মশলাটা মিনিট 3 লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে গরম জল। আপনারা গ্রেভি যতটা রাখতে পছন্দ করবেন জলের ব্যবহারটা ততটাই করবেন। এটা কভার করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর গ্রেভিটা ঘন করব না। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, অবশ্যই চিনি দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে সবশেষে নাও দিতে পারেন, তবে দিলে অবশ্যই স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি অন্য একটা পাত্রে এটা ট্রান্সফার করছি। সবশেষে ওপর থেকে একটু কুচনো ধনে পাতা ছড়িয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। এবার বানাবো ফুলকপির রোস্ট। রুটি, লুচি, পরোটা কিংবা যে কোনো রাইস আইটেমের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলে করব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। রান্নাটা যদি তেল আর ঘি মিশিয়ে করা হয় স্বাদটা বেশি ভালো হবে। তেল আর ঘি ভালো মতন কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি আর গরম করে নিচ্ছি। আগে থেকেই যে ফুলকপিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ফুলকপিটা গরম তেলে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3 প্রথমে ভেজে নেব। তবে আমি ফুলকপিটা একটু সাইডে সরিয়ে রেখে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর 2টো ছোটো দারচিনির টুকরো, 4-5টা মতন লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 4-5টা গোটা গোলমরিচ। এই গোটা মশলাগুলো একই সাথে ভেজে নেব। ফুলকপিগুলো যদি লো মিডিয়াম ফ্লেমে ভাজা না হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেশনের যে মশলাটা রয়ে গেছিলো সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার মশলাটাও আমি লো মিডিয়াম ফ্লেমে কষাবো। যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে তাই অবশ্যই কাজটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে নিচে লেগে যাবে। মশলাটা মিনিট 2 কষিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ভাঙা কাজু আর কিছুটা পরিমাণে কিশমিশ। এটা দেওয়া অপশনাল, তবে দিলে অবশ্যই খেতে ভালো লাগবে। এই সমস্তটা মিনিট 2 আমি লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। ফুলকপির রোস্টে কিন্তু খুব একটা পরিমাণে গ্রেভি থাকে না, তো আপনারা গ্রেভি যতটা রাখতে পছন্দ করবেন জলটাও সেই মতনই ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কভার করে মিনিট 5 এটা এবার ফুটিয়ে নেব। ফুলকপিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, টেস্টটা ব্যালেন্স করবে। আর যে ছোটো এলাচ আর জৈত্রীর যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা 1 চা চামচ দিয়ে দিলাম। সমস্তটা মিশিয়ে নিচ্ছি। ফুলকপির রোস্টে যদি শেষে একটু ছোটো এলাচ আর জৈত্রীর গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। আমাদের ফুলকপির রোস্ট একদম তৈরি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরেই পরিবেশন করব। অপরদিকে আমার 1.5 ঘন্টা হয়ে গেছে আমি এই আটা ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম। দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে। হাতের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল নিয়ে আমি ডোটা আরও একবার মথে নিচ্ছি। তবে সুজিটা ফার্মেন্ট হওয়ার পরেও দেখুন এই আটা ময়দার ডোটা কিন্তু বেশ নরম রয়ে গেছে। এই জন্য আমি আরও কিছুটা পরিমাণে, মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণে আরও কিছুটা ময়দা অ্যাড করব। এবার ডোটা আরও একবার মেখে নিচ্ছি। হাতের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ডোটা মথে নিলাম। এবার এটার থেকে লেচি কাটবো। এই ডোটা কিন্তু একটু যদি নরম রাখা হয় তাহলে বেশি ভালো হবে, কারণ দই লুচি বা দই পুরি তাহলেই কিন্তু বেশ নরম হবে। লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে রাখতে পারেন। খুব বেশি বড় বা খুব বেশি ছোট আমি রাখছি না, মাঝারি সাইজে রেখেছি। এবার এটা আমি বেলে নেব। আর লুচি বা পুরি যেটাই বেলবেন সেটা কিন্তু একটু তেল দিয়ে বেলে নিলেই বেশি ভালো হয়। আটা ময়দার ব্যবহার করলে তেলটা নোংরা হয়ে যেতে পারে। অপরদিকে সাদা তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হাই ফ্লেমে ভালো মতন গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আগে থেকে বেলে রাখা দই লুচি বা দই পুরি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এটা ভেজে নিতে হবে। আর হাতা দিয়ে একটু যদি মাঝখানে চাপ দেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে ফুলে উঠবে। প্রত্যেকটা দই লুচি বা দই পুরি কিন্তু এইরকম ফুলকো ফুলকো তৈরি হবে। আমাদের দই লুচি বা দই পুরি একদম তৈরি। এবার আমি আমাদের থালিটা সাজিয়ে নেব। দই লুচি বা দই পুরি তো সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমাদের বাদশাহী আলুর দম, ফুলকপির রোস্ট আর ইনস্ট্যান্ট ছানার পায়েস। এই দুর্গা ষষ্ঠী বা অষ্টমীতে অথবা যে কোনো নিরামিষ বা উপবাসের দিনে আপনারা এইভাবে এই থালি বানিয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।